এবার আরো কিছু সংবাদ বান্দরবানের রুমায় জেএসএস ও মক বাহিনীর গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন ধারণা করা হচ্ছে গ্রুপগুলোর নিজেদের মধ্যে দ্বন্দ্বেই এই ঘটনা আগে তৎপর না থাকলেও সম্প্রতি তারা বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ যশোর শিশু হাসপাতাল থেকে সাত দিনে এক শিশু চুরি হয়েছে সকালে শিশুটির নানির কাছ থেকে এক নারী কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় গত সাতাশে ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার কুইন্স ক্লিনিকে শিশুটির জন্ম অসুস্থ থাকায় সেখান থেকে যশোর শিশু হাসপাতালে আনা হয় চট্টগ্রামের চকরিয়ায় আওয়ামী লীগ নেতা নুরুল হুদা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দু হাজার ষোলো সালের ত্রিশে জুন বাঘ বিতণ্ডার জেরে নুরুল হুদাকে অপহরণের পর জবাই করে হত্যা করা হয় কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে ফতোয়া দেয়া আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার মোহাম্মদ জকরিয়াকে আটক করেছে এপিবিএন মহিবুল্লাহ হত্যাকাণ্ডের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ফতোয়া দিয়ে আসছিলেন তিনি মেয়াদ শেষ হওয়ার দিনে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির তদন্ত সহ কয়েক দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রুস্তম আলীর বিরুদ্ধে ছাড়ু মিছিল হয়েছে অবৈধভাবে স্বজনদের চাকরি দেওয়া উন্নয়ন প্রকল্পের কমিশন সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে